हेलो स्टूडेंट्स माध्यमिक परीक्षा 2020 फिजिकल साइंसेस देखो लाइट अर्थात आलो थेके गुरुत्वपूर्ण प्रश्न उत्तर आलोचना करछि। चलो शुरू करी। कोन प्रकार दर्पणे बस्तुर प्रतिबिम्ब सर्वदा खर्बाकार असदाय? उत्तर दर्पण। गाड़ीते व्यवहृत रियार भिउ मिरर हलो उत्तर दर्पण। गलार चिकित्साय दाड़ी गावानोर जोन्नो बा सार्च लाइटे बा हेडलाइटे कोन दर्पण व्यवहार करा हय? अवतल दर्पण। कोन आलोर क्षेत्रे प्रिजमेर च्युति सबचेये बेशि? बेगुनी। কোন বর্ণের আলোর বিক্ষেপণ কম? লাল। বর্ণালী সৃষ্টির কারণ আলোর কোন ধর্ম? বিচ্ছুরণ। একজন ছাত্র ক্লাসে ব্ল্যাকবোর্ড দেখতে পারে কিন্তু তার সামনে বেঞ্চের উপর রাখা বই পড়তে পারে, ওই ছাত্রকে কী ধরনের লেন্সযুক্ত চশমা দিতে হবে? অবতল লেন্স। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বের মান কত? 25 সেমি। টর্চে ব্যবহৃত অবতল প্রতিফলকের সাপেক্ষে বাল্বটিকে কোথায় রাখা হয়? ফোকাসে। শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্কের মান কত? 1। उत्तर लेंसर अक्षर संगे समान्तराल आलोकरश्मि गुच्छ लेंसटिर ऊपर आपतित हये निर्गमनेर पर अक्षर ऊपर आपतित हये कोन बिंदुते मिलित हय? ओई बिंदुते उत्पन्न प्रतिबिम्ब सद ना असद? एटा फोकास बिंदुते मिलित हबे एबं सद। अवतल लेंस सर्वदा एकटी बस्तुर कि धरनेर प्रतिबिम्ब गठन करे? असद एबं समशीर्ष। तरंगदैर्घ्य हिसेबे प्रदत्त रश्मिगुलिके ঊর্ধ্বক্রমে সাজাও। দৃশ্যমান আলো অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, মাইক্রোওয়েভ। এটা সঠিক উত্তর। গামা রশ্মির থেকে বেশি অতিবেগুনি, দৃশ্যমান, মাইক্রোওয়েভ। আলোর কোন ধর্মের জন্য উদীয়মান সূর্যের রং লাল হয়? বিক্ষেপণ। দৃশ্যমান আলোর পাল্লা কত? 400 ন্যানোমিটার থেকে 800 ন্যানোমিটার। রেডিওথেরাপিতে ক্যান্সার কোষকে ধ্বংস করার জন্য কোন রশ্মি ব্যবহার করা হয়? গামা রশ্মি। মায়োপিয়া বা হস্তদৃষ্টি দূর করার জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স। একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখলে ওই বস্তুর প্রতিবিম্ব কোথায় উঠিতে হবে? অসীমে। বিবর্ধক কাঁচ হিসেবে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স। উত্তল লেন্সের দ্বারা অসদ্বিম্ব গঠিত হয় যখন বস্তু কোথায় থাকে? আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। আলোক কেন্দ্র দিয়ে যাওয়া রশ্মির চ্যুতি 0 ডিগ্রি। কাঁচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি কোন আলোর ক্ষেত্রে? বেগুনি। একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 20 সেমি হলে বস্তুটিকে লেন্স থেকে কত দূরে রাখলে লেন্সটিকে বিবর্ধক কাঁচ রূপে ব্যবহার করা যাবে? এটা 20 সেমির কম দূরত্বে। অবতল লেন্সের আলোক কেন্দ্র এবং অসীমের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে। দৃশ্যমান আলোর মধ্যে কার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? লাল। উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কোনো গোলীয় দর্পণের জন্য প্রমাণ করো R=2f। আর বক্রতা ব্যাসার্ধ, f ফোকাস দূরত্ব। রৈখিক বিবর্ধন কাকে বলে? একক লেখো। রৈখিক বিবর্ধন কি? কোনো বিস্তৃত বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য বা আকার এবং বস্তুর দৈর্ঘ্য বা আকারের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। অর্থাৎ রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য বা প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব। এটা দুটো সমজাতীয় রাশির অনুপাত হয়। রৈখিক বিবর্ধনে কোনো একক নেই। গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে কোন ধরনের দর্পণ ব্যবহার করে এবং কেন? দূরের বস্তু থেকে আগত আলোর রশ্মি উত্তল দর্পণের উপর আপতিত হয়ে দর্পণটির পিছনে সোজা এবং আকারের ছোট প্রতিবিম্ব গঠিত হয়। তাই গাড়ির চালকের পিছনে থাকা গাড়িগুলি থেকে আগত আলোর রশ্মি গাড়ির দর্পণে আপতিত হয়ে দর্পণে ওই গাড়ির সোজা এবং আকারের ছোট প্রতিবিম্ব গঠিত হয়। একটি উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেক বড় হয়। গাড়ির চালক পিছনের বিস্তীর্ণ অঞ্চল থেকে আগত যানবাহনকে ওই দর্পণ দেখতে পায়। তাই মোটর গাড়ি ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। মোটর গাড়ি হেডলাইট বা সার্চ লাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? মোটর গাড়ি হেডলাইট বা সার্চ লাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। আল কারণটা কি? আলোক উৎস বা বাল্ব থেকে অবতল দর্পণের ফোকাসে রাখলে বাল্ব থেকে নির্গত আলোর রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে নির্গত হয়। ফলে নির্গত আলোর রশ্মির তীব্রতা অনেক বেশি থাকে এবং অনেক দূর পর্যন্ত আলো যেতে পারে। স্নেলের সূত্রটি বিবৃত করে ব্যাখ্যা করো। কখন প্রযোজ্য হয় না? দুটি নির্দিষ্ট মাধ্যম এবং দুটি নির্দিষ্ট বর্ণের আলোর রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। এখানে দুইটি নির্দিষ্ট মাধ্যম এবং দুটি নির্দিষ্ট বর্ণ, এটা অবশ্যই বলবে। আপতন কোণ এবং প্রতিসরণ কোণ আর হলে সাইন আই বাই সাইন আর সমান μ12 ধ্রুবক। এই μ12কে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে। লম্ব আপতনের ক্ষেত্রে অর্থাৎ যদি আয়ের মান 0 হয় তখন স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। কাঁচের সাপেক্ষে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কী বোঝায়? হলুদ বর্ণের আলোর রশ্মি বায়ু মাধ্যম থেকে কাঁচে প্রতিষ্ঠিত হলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত 1.5 হয়। পিছনের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা ডেল্টা সমান I1 + I2 - A উপপাদন করো। লেন্সে আলোক কেন্দ্র বলতে কী বোঝায়? চিত্রসহ লেখো। লেন্সে আলোক কেন্দ্র কি? কোনো আলোকরশ্মি লেন্সের এক তলে আপতিত হয়ে প্রতিসরণের পর যদি লেন্সের বিপরীত তল থেকে আপতিত রশ্মি সমান্তরালভাবে নির্গত হয়, তবে লেন্সটির মধ্যে দিয়ে যাওয়ার সময় ওই রশ্মি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে লেন্সের আলোককেন্দ্র বলে। পাশের চিত্রে দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে এবি এবং নির্গত রশ্মি সিডি পরস্পর সমান্তরাল এবং বিসি লেন্সের প্রধান অক্ষকে ও বিন্দুতে ছেদ করেছে, সুতরাং ও বিন্দু হচ্ছে লেন্সের আলোককেন্দ্র। দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কি? চোখ যখন দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না, তখন এই ধরনের ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া বলে। এটার উপায় কী, কীভাবে দূর করা যাবে? উপযুক্ত ফোকাস থেকে উত্তল লেন্সের সামনে উত্তল লেন্স চোখের সামনে রাখলেই ত্রুটি দূর করা যায়। হস্তদৃষ্টি বা মায়োপিয়া কি? চোখ যখন কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না, তখন চোখের এই ধরনের ত্রুটিকে হস্তদৃষ্টি বা মায়োপিয়া বলে। এটা কীভাবে দূর করবে? উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স চোখের সামনে রেখে এই ত্রুটি দূর করা যায়। আলোর বিচ্ছন বলতে কী বোঝে? স্নেলের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করো, প্রাকৃতিক দৃষ্টান্ত দাও এবং শূন্যস্থানে আলোর বিচ্ছন হয় কি? প্রিজম বা অন্য কোনো উপযুক্ত স্বচ্ছ প্রতিসরক মাধ্যমের দ্বারা প্রতিসরণের ফলে সাদা বা অন্যান্য বহুবর্ণী আলোর বিভিন্ন মৌলিক বর্ণের আলোয় বিশ্লিষ্ট হওয়াকে আলোর বিচ্ছন বলে। আলোর বিচ্ছন একটা প্রাকৃতিক দৃষ্টান্ত হচ্ছে আকাশের রামধেনু। শূন্যস্থানে বিভিন্ন আলোর গতি একই হয়, তাই শূন্যস্থান বা সাদা বা অন্য কোনো বহুবর্ণী আলোর বিচ্ছন হয় না। সবুজ আলোতে লাল ফুলকে কালো দেখায় কেন? লাল ফুল লাল বর্ণের আলো ছাড়া সব রঙের আলো শোষণ করে, ফলে লাল ফুলের ওপর সবুজ আলো পড়লে লাল ফুল ওই সবুজ বর্ণের আলো শোষণ করে, তাই কোনো আলোই প্রতিফলিত হয় না, ফুলটিকে কালো দেখায়। অতিবেগুনি রশ্মি, এক্সরশ্মি, গামারশ্মির ব্যবহার এবং ক্ষতিকারক প্রভাব। আমি এখানে ছক করে দিয়ে দিয়েছি অতিবেগুনি রশ্মি, গামারশ্মি, এক্সরশ্মি, এদের ব্যবহার এবং ক্ষতিকারক প্রভাব তোমরা দেখে নিও। এবার দেখো দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন? বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা বায়ুকণার দ্বারা সূর্যের আলোর বিক্ষেপণ হয়, এই বিক্ষেপণের জন্য আকাশকে নীল দেখায়। যেহেতু বিক্ষিপ্ত আলোর তীব্রতা আলোর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক, তাই সূর্যালোকের বেগুনি এবং নীল বর্ণের আলোরশ্মি লাল বর্ণের রশ্মিগুলি অপেক্ষা বেশি বিক্ষিপ্ত হয়। আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল বর্ণের প্রতি বেশি সংবেদনশীল, তাই আমরা আকাশকে নীল দেখতে পাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।